করোনা সচেতনতায় রাস্তায় নামলেন সাংসদ এবং কাউন্সিলর, সাংসদ শান্তনু সেন এবং কাউন্সিলর কাকলি সেন, তারা দুজন রাস্তায় নেমেছেন। শান্তনুদা, একটা জিনিস আপনার থেকে জানতে চাইব যে মূলত কি চাইছেন, আপনারা কিভাবে প্রচার করছেন? আমরা দেখছি যে রাজ্য সরকারের চেষ্টার কোনো ত্রুটি নেই, কলকাতা পৌরসভার চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু তবুও মানুষের মধ্যে কোথাও একটা এখনো শিথিলতার চিহ্ন প্রকটভাবে রয়েছে। এখনো মানুষের মাস্ক ছাড়া বেরোনো, অপ্রয়োজনে বাজারে যাওয়া, সামান্য সামান্য জিনিস কিনতে প্রত্যেক দিন বাজারে যাওয়া, এই জায়গাগুলো আরো বেশি করে সচেতন করার জন্য আজকে আমরা দমদমের এই বাজারে বেরিয়েছি। আমাদের প্রথম সাজেশন, বাড়ির বাইরে ক্রেতা বিক্রেতা কেউ মাস্ক ছাড়া বেরোবেন না। দ্বিতীয় সাজেশন, বিক্রেতাদের কাছে অনুরোধ যে ক্রেতারা যদি মাস্ক না পরে আসেন তাহলে দয়া করে তাদেরকে যতক্ষণ না মাস্ক পরবে জিনিস বিক্রি করবেন না। একটা জিনিস আপনার থেকে জানতে চাইব, আপনি একই সঙ্গে পেশায় চিকিৎসকও, কি সাজেশন দেবেন মানুষকে সচেতন কিভাবে করছে? নিজেরা সুরক্ষিত থাকুক, নিজেরা সুরক্ষিত থেকে নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখুন এবং একসাথে সমাজকে সুরক্ষিত রাখুক। যদি আমরা এটাকে স্প্রেডিংটা করোনার, আমরা সবাই জানি যে এটাকে যদি আমরা স্প্রেড করতে না দিতে পারি বা সেই জায়গায় যদি একটা কোথাও আঘাত আনতে পারি, তাহলে কিন্তু করোনা অতি সহজেই আমাদের পিকটাকে নামিয়ে ফেলা সম্ভব। আর দু নম্বর কথা হচ্ছে যে করোনা কিন্তু এই স্যানিটাইজেশন বা মাস্ক বলুন, আর তার সাথে বাইরে থেকে ঘুরে এলে আমি একটা অনুরোধ করব, গরম জলে যদি সাবান দিয়ে স্নান করতে পারা যায় তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না, তাহলে নিজেরা সেইভাবে প্রোটেক্টেড থাকতে পারে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিধিনিষেধ যেমন শুরু হয়েছে তার পাশাপাশি বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে সচেতনতার প্রচার নেওয়া হয়েছে। গড়িয়াহাট বাজারে আজকে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে সেই সচেতনতার ছবি দেখা গেল। সেই আশঙ্কায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে করোনা বিধি জারি করেছে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করুন। আমরা গতকালও এখানে এসেছি, পুলিশ এবং প্রশাসন আপনাদের সাহায্যের জন্য এসেছে, আপনারা দয়া করে মাস্কটি পরবেন। আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট বাজারে, এবং গড়িয়াহাট বাজারে পুলিশের তরফ থেকে যেরকম ভাবে মাইকিং করা হচ্ছে, প্রত্যেককে থাকতে বলা হচ্ছে মাস্ক পরে, তার পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। আজকের এই অ্যাওয়ারনেস ঠিক কি কারণে? না, আমরা রেগুলার করছি, আমরা গতকালও করেছি, গতকাল মাছ বাজারটা বেশি পার্টিকুলারলি করেছিলাম, আমরা রোজই করছি, কারণ এটা এতটা বেড়ে যাচ্ছে যার জন্য আমরা রোজই করছি, যে সচেতনতা বৃদ্ধি যাতে মানুষও পড়ে এবং ক্রেতারাও পড়েন, বিক্রেতা ক্রেতা দুজনকেই আমরা যাদের নেই তাদেরকে মাস্ক দিয়েও দিচ্ছি। কাউন্সিলর নিজে বাজারে বেরিয়েছেন এবং ক্রেতা বিক্রেতা প্রত্যেককে মাস্ক পরিয়ে দিচ্ছেন, তাদেরকে হাতে তুলে দিচ্ছেন এবং মাস্ক পরে থাকতে বলছেন। তার পাশাপাশি গড়িয়াহাট থানার তরফ থেকে অ্যাওয়ারনেসের জন্য এইভাবে মাইকিং করা হচ্ছে, তারা মানুষকে সচেতন করছেন মাইকিং করে।